আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি জলপাইগুড়িতে লাল সতর্কতা অব্যাহত তিস্তায় সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে সমগ্র জলপাইগুড়ি জেলা জুড়ে পাশাপাশি অবিরাম বৃষ্টি হয়ে চলেছে পাহাড়ে মঙ্গলবার ও গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে মঙ্গলবার সকাল ছটায় গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় এক হাজার আটশো বারো দশমিক তিন পাঁচ কিউমেক এদিনে সকাল ছটা তিরিশ নাগাদ জলপাইগুড়ির সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে তিস্তার লাল সতর্কতা অব্যাহত রয়েছে পাশাপাশি লাল সতর্কতা জারি রয়েছে তিস্তার মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় এবং হলুদ সতর্কতা জারি রয়েছে তিস্তার দমোহনীতে অসংরক্ষিত জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা রাজ্যে একুশ জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর মূলত গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগেই সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে কিন্তু বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে উত্তরবঙ্গে কালেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে ছয় জেলায় ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় অন্যদিকে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে রয়েছে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বাংলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে কয়েক জেলায় তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে শ্রাবণের বিদায় বেলা আসন্ন এখনো অজর ধারায় বৃষ্টি হয়ে চলেছে বঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় বরং বাতাসে জলীয় বাষ্পের দাপটে দিনভর অস্বস্তিকর গরম ঘরমাক্ত আবহাওয়া থাকছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত গরম থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছিল সোমবারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে সম্প্রতি বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা পাশাপাশি লাগাতার বৃষ্টি হয়ে চলেছে পাহাড়ে পাহাড় ও সমতলে বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে এই পরিস্থিতিতে বন্যা আশঙ্কা তৈরি হতে চলেছে উত্তরের প্রায় সব জেলাতেই জলপাইগুড়িতে তিস্তা এখনো বিপদসীমার কাছাকাছি গত বছর সিকিমে বিপর্যয়ের জেরে সমতলে বিশেষ করে জলপাইগুড়িতে তিস্তার খাত উঁচু হয়েছে এর ফলে বিগত কয়েক মাস ধরে তিস্তার অভিমুখ বদলে যাচ্ছে ধীরে ধীরে বৃষ্টির কারণে ফের জলস্তর বাড়ছে পাহাড়ি সহ সমতলে নদীগুলির পাশাপাশি নদী তীরবর্তী এলাকা ফের জলবন্দী হওয়ার আশঙ্কা লাল সতর্কতা জারি তিস্তায় মেকড়িগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি রয়েছে পাহাড়ে বৃষ্টি হলে পাহাড়ি নদীগুলো ফুলে উঠে একাধিক এলাকা জলমগ্ন হতে পারে সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন চলতি মরশুমে তীব্র গরমের সাক্ষী থাকছে পশ্চিমবঙ্গ জুলাই মাসে বৃষ্টির বিপুল ঘাটতি ছিল ফলে গরম থেকে রেহাই মেলেনি তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও আগস্টের বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে বঙ্গবাসীকে